হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা কিন্তু আবারও আজকে একটি নতুন ওয়েদারের আপডেট লাইভ ট্র্যাক ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। আর এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে কোন কোন জেলাগুলিতে পরবর্তী 10 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এছাড়াও দেখাবো অসম এবং ত্রিপুরাতেও কোন কোন অংশগুলি, কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অথবা পরবর্তী সময়ে, পরবর্তী 10 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটু লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশন ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। তো এই মুহূর্তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাতটা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়া এবং পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট, দমকা, আমারপাড়া, তারপর হচ্ছে হাঁসদিয়া, দুলিয়ান, বেড়হাট, তারপর হচ্ছে মালদা, এই অংশগুলিতে, রাজমহল, এই অংশগুলিতে সাতটার পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কখন হবে সেটা কিন্তু ওয়েদারের ওপরে নির্ভর করে। তবে আমরা সাতটার পর থেকে একটি বৃষ্টি আসছে যেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি, সিউড়িও দেখতে পেলাম আমরা। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি, নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এই অংশ যেমন বীরপদ, উড়িষ্যার, তারপরে দক্ষিণবঙ্গের দীঘা, কন্টা, এই অংশগুলি দেখতে পাচ্ছি আমরা রয়েছে প্রভাব। এছাড়া চন্দ্রকোনা, গোয়ালেতরেও সাতটার পর থেকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় আসার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে এই অংশগুলিতে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে স্যাটেলাইট মোড়ে গিয়ে। আমরা উপগ্রহ অথবা স্যাটেলাইট মোড়ে আমরা যাই গিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা উপগ্রহ মোড়ে চলে গেলাম। চলে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোন কোন অংশে প্রভাব থাকতে চলেছে, আমরা কিন্তু এটাকে দেখবো, অর্থাৎ আমরা দেখবো কীভাবে মেঘটা আসলো। তো বিকেল চারটের দিকে কিন্তু বেশ অংশে আমরা এই দেখতে, বিকেল 4-5টার দিকে কিন্তু এই অংশগুলিতে ভালোই ঝড় হয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বেশ জেলাগুলিতে, অনেক জেলাতে। তো সেটাই আমরা দেখছি, মেঘটা আস্তে আস্তে করে কিন্তু কেটে গেল, কেটে গিয়ে সাতটার দিকে কোন কোন অংশ তো হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি কেটে গিয়ে সেটা কিন্তু আমরা এর সম্ভাবনা দেখছি প্রভাব, যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের গোসাবা, নামখানা, প্রসারগঞ্জ, কাকদ্বীপ, হলদিয়া, মন্দারমণি, কন্টাই, দীঘা, তারপরে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, জয়নগর, বারুইপুর, বাংলাদেশের শ্যামনগর, তারপর হচ্ছে সাতক্ষীরাতে দেখছি কিছুটা প্রভাব, খুলনাতে দেখছি, এছাড়া বাগেরহাটে দেখছি, মোংলাতে দেখছি, মাতাবেড়িয়াতে দেখছি, মিজাকগঞ্জে দেখছি, বরিশালে দেখছি, কাউহালিতে দেখছি, তেঙ্গিপাড়াতে দেখছি, তুঙ্গিপাড়া, এছাড়াও গৌরাঙ্গিতে আমরা দেখছি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং পার্থঘাটা, এই অংশটাতে কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি কিন্তু বরিশাল, ভোলা, রায়পুর, তারপরে আইটু যদি আমরা এদিকে যাই, কুমিল্লাতে কিছুটা মেঘলা আকাশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। এছাড়াও আমরা যদি দেখি এই অংশগুলিতে, যেমন বাংলা দক্ষিণবঙ্গের দমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, সিংরাত, তরস, নন্দীগ্রাম, মোহনপুর, নবাবগঞ্জ, গোমসাদপুর, আমডিঘি, বগুড়া, জামালপুর এবং শিরিষবাড়ি, তারপর হচ্ছে এই অংশ নেমে পুলপুর, এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রভাব। আর আদার্স যদি আমরা দেখতে পাচ্ছি উপরে দিয়ে গেলে রংপুর সাইডটাতে আমরা কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি, আদার্স এই বাংলাদেশে আর এই অংশগুলিতে আর কোনোটা প্রভাব দেখতে পাচ্ছি না। এবার আমরা চলে যাবো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ওদালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর, ধূপগুড়ি, লক্ষ্মীপুর, কোকরাঝড়, গোয়ালপাড়া, আসামের গুয়াহাটিতে দেখতে পাচ্ছি প্রভাবটা ইতিমধ্যে নেই, তবে আস্তে আস্তে কিন্তু যাবে। তো এই হলো উত্তরবঙ্গের স্যাটেলাইট ভিউটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই পাশে দক্ষিণবঙ্গটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম স্যাটেলাইট ভিউটা একদম কীভাবে যাচ্ছে, একদম আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখুন কীভাবে যাচ্ছে, একদম আপনারাও দেখতে পাচ্ছেন মেঘটা।
তো কিভাবে কাটছে গিয়ে মেঘটা, ওটা কিন্তু আমরা আপনাদেরকে লাইভ ট্র্যাকিং করে এবং স্যাটেলাইট ভিউতে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব বজ্রবৃষ্টি মোড়ে দেখাবো যে আবার আজকের পরে কোথায় কোথায় কখন বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। তো আমরা এটাকে ট্র্যাকিংটা চালু করলাম, রাত্রির দিকে দেখতে পাচ্ছি যে 11টার দিকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তবে খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া এবং তমলুকে কিছুটা থাকবে, জলেশ্বর, দীঘাতে কিছুটা প্রভাব থাকবে, বালাসোর, কাপ্তিপদ, সরু, বাদরাক এই অংশগুলোতে কিছুটা প্রভাব থাকবে, কেজুরি, বীরপদ, বৈশল এই অংশগুলোতে কিছুটা প্রভাব থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে প্রভাবটা কেটে যাবে রাত্রে 11টার দিকে। তবে একটা প্রভাব কিন্তু আসছে উত্তরবঙ্গ হয়ে রাত্রে 11টার দিকে, উত্তরবঙ্গ হয়ে আসছে, যেমন উত্তরবঙ্গের বিভিন্ন অংশ, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবগুড়ি, তারপরে গোয়ালপাড়া, আসামের গুয়াহাটি হয়ে কিন্তু একটা প্রভাব আসছে। সেটা আসছে কিন্তু ডাইরেক্ট উপর হয়ে, কিন্তু উত্তর দিয়ে হয়ে বাংলাদেশের হয়ে প্রবেশ করছে, যেমন সিলেট অংশ হবে, শিলচরে হবে দেখতে পাচ্ছেন প্রভাবটা, এবং ত্রিপুরার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ফাঁকা ফাঁকা থাকছে। তবে বাংলাদেশের রংপুর হয়ে, সাইদপুর হয়ে, তারপরে দিনাজপুর হয়ে, তারপরে হচ্ছে জায়গাগুলোর নামগুলো আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না এই গ্রাফিক্সের কারণের জন্য, যেহেতু গ্রাফিক্সটা তো তবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ময়মনসিং হয়ে আসছে, ত্রিশাল হয়ে আসছে, বাউলকা হয়ে আসছে, কেন্দুয়া হয়ে আসছে, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে শিবগঞ্জ এই অংশ হয়ে আসছে, কিন্তু উত্তরবঙ্গ হয়ে আস্তে আস্তে করে প্রবেশ করছে। তো এবার আস্তে আস্তে নিচে নেমে গেল, নিচে কোন অংশ, ঢাকা, কাপসিয়া, তারপর হচ্ছে কেতিয়াদি, তারপর হচ্ছে টাঙ্গিল, নাগেরপুর, ধারমি, ঢাকা, নাসিরদি, মুর্শিদগঞ্জ, তারপরে দোহার, ফিরোদ ফরিদপুর, বালিকান্দি, পাংশা, তারপরে শিবালয়া, পাবনা, বেড়ামারা, তারপর হচ্ছে লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী হয়ে কিন্তু এই প্রভাবটা আসছে। এসে কখন এসে পৌঁছাবে, এসে দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা হয়ে, ত্রিপুরা হয়ে ভারী বৃষ্টির সঙ্গে ভোর 5টার দিকে, আগরতলা হয়ে, শিলচরি বাজার হয়ে, কাউখালী হয়ে, ব্রাহ্মণবেড়িয়া হয়ে দেখতে পাচ্ছেন ভারী প্রভাব, দেখতে পাচ্ছেন সিলেটেও ভারী প্রভাব থাকছে, এবং উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, দেখুন লাল হয়ে আসছে ধূপগিরি অংশটাতে, এবং তারপরে কিন্তু এটা রাজশাহী হয়ে, মেহেরপুর হয়ে, মালদা হয়ে, সাতক্ষীরা, যশোর, মোংলা হয়ে, মাতাবেড়িয়া হয়ে, জিনগড়, কাউখালী হয়ে দক্ষিণবঙ্গের দিয়ে কিন্তু প্রবেশ করছে। দক্ষিণবঙ্গের কোন অংশ তো প্রবেশ করছে, যেমন বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে কিন্তু প্রবেশ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে আমরা পরের দিনটা দেখিলাম, তো আমরা আবার এটাকে ট্র্যাকিংটা চালু করলাম, দেখলাম কলকাতা, ব্যারাকপুর অংশ হয়ে পুরো একদম প্রভাব পড়ছে। আমরা শনিবারটা ক্রস করলাম, এবার আমরা রবিবারে পৌঁছাবো, রবিবারে কোথা দিয়ে কেমন প্রভাব আছে দেখতে পাচ্ছেন, সেই উত্তরবঙ্গ হয়ে আবার প্রভাব ঢুকছে রবিবার 9 তারিখে, তবে দক্ষিণবঙ্গ হয়ে প্রভাব ফেলে আবার রাত্রেবেলার দিকেও প্রভাব ফেলে, দুপুরবেলার দেখতে পাচ্ছি প্রভাব, ভারী প্রভাব থাকছে। তো আবার আমরা এবার সোমবার যাবো 10 তারিখ, 10 তারিখও আমরা দেখতে পাচ্ছি একটি ভারী প্রভাব আসছে, কিন্তু লাল কালার হয়ে একদম ভয়ঙ্কর বৃষ্টির তাণ্ডব একটা আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে। তো এবারে আমরা 10 তারিখটা ক্রস করলাম, এবার আমরা 11 তারিখ পৌঁছাবো, 11 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী প্রভাব একটি থাকছে, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 11 তারিখটা ক্রস করলাম। এবার আমরা চলে যাবো 12 তারিখে, 11 তারিখে দেখতে পাচ্ছিলাম কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বৃষ্টির পর বাংলাদেশেও দেখতে পাচ্ছি ভারী প্রভাব। তো এবার আমরা 12 তারিখে গেলাম, 12 তারিখেও গেলে দেখতে পাচ্ছি সেম প্রভাব, সেম পরিস্থিতি, একদম উল্টো আরও ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি, লাল হয়ে কলকাতা, ব্যারাকপুর এই অংশতে ভারী বৃষ্টি আসছে। তারপরে আমরা 13 তারিখে প্রবেশ করলাম, 13 তারিখেও প্রবেশ করলে দেখতে পাচ্ছি দেখুন ভারী ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, অসম হয়ে, ত্রিপুরা হয়ে কিন্তু ভারী প্রভাব আসছে। তো এবার আমরা 13 তারিখ গেলাম, এবার আমরা 14 তারিখটাও দেখিয়ে দেবো, 14 তারিখেও দেখতে পাচ্ছেন যে 14 তারিখে সেম প্রভাব থাকছে। এবার আমরা 15 তারিখ গিয়ে 16 তারিখে গেলাম, 16 তারিখেও দেখতে পাচ্ছেন একটা প্রভাব কিন্তু 16 তারিখেও আসছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আমাদের লেটেস্ট আপডেট, তখন চলুন এখনকার জন্য এটুকখানি।